নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা ধনতেরাসের দিনে কি কি উপকরণ হলে বাড়িতে তোমরা গণপতি বাপ্পা, কুবের দেব এবং ধনমন্ত্রী দেবের পুজো করতে পারো, তারই উপর একটা ছোট্ট ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে এবং কিছু উপকারেও আসবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এখানে দেখো, আমি একটা কাঠের চৌকি নিয়েছি, তার উপরে হলুদ কাপড় বিছিয়ে দিয়েছি আর লাল কাপড় বিছিয়ে দিয়েছি, দিয়ে একটা আসন তৈরি করে নিয়েছি। এখানেই আমি ঠাকুরদেরকে নিয়ে বসিয়ে পুজো করব। আর এখানে একটা থালা নিয়েছি, এর ভেতরে আমি সামগ্রীগুলো গুছিয়ে নেব। তো প্রথমেই দেখো যেটা লাগছে সেটা হচ্ছে আলতা সিঁদুর। মা লক্ষ্মীর পুজোয় আলতা সিঁদুর খুবই আবশ্যক একটা জিনিস, তো এখানে আমি নিয়ে নিয়েছি আলতা সিঁদুর। লাগছে তিনটে পৈতে, একটা মৌলি নিয়ে নিয়েছি, লাগছে আতপ চাল, তো আতপ চাল নিয়ে নিয়েছি, শাখা আর পলা নিয়ে নিয়েছি, লাগছে কড়ি। এখানে আমি তিনটে কড়ি নিয়েছি, একটা সাদা কড়ি আর দুটো নর্মাল কড়ি আমি নিয়েছি, তো তোমরা চাইলে পাঁচটা কড়িও নিতে পারো। লাগছে একটা অগুরু, যেহেতু আমার কাছে পিতলের ঠাকুর তো আমি তার জন্য স্নান করিয়েই পুজো করব, তো স্নানের জন্য এখানে দেখো আমি অগুরু নিয়ে এসেছি। হলুদের গাঁঠ নিয়েছি, একটা দেখো পদ্মের বীজ নিয়েছি। এখানে দেখো পাঁচটা পান লাগছে, তো এখানে আমি পাঁচটা পান নিয়ে নিয়েছি। লাগছে পাঁচটা সুপারি। ধনতেরাস পুজোর দিনে আমরা গোটা ধনে অবশ্যই মাকে নিবেদন করব, যার জন্য এখানে দেখো আমি গোটা ধনে নিয়ে নিয়েছি। এই ধনেটা পুজোর সময় মায়ের কাছে দিয়ে রাখবো, আর তারপর পুজো হয়ে গেলে কোনো টবে আমরা ছড়িয়ে দেব বা রান্নার কাজেও লাগাতে পারি, তবে সেটা নিরামিষ রান্না হলেই ভালো হয়। ধান এখানে দেখো আমি একটা কুনকের ভেতরে করে ধান নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নতুন বাটির ভেতরেও ধান ভরে তোমরা মায়ের কাছে দিতে পারো। মানে ধনতেরাস পুজোর দিনে তোমরা যে নতুন বাটিটা কিনে নিয়ে আসবে বা ঘটি কিনে নিয়ে আসবে, যেটাই কিনবে, যে বাসনপত্র তোমরা কিনবে, তার মধ্যে তোমরা ধান ভরে মায়ের কাছে দিতে পারো বা চাল ভরে মায়ের কাছে দিতে পারো। এখানে দেখো আমি রোলি নিয়ে নিয়েছি, আর যেটা লাগবে সেটা কাঁচা হলুদ, আর দেখো নিয়ে নিয়েছি এখানে আমলকি, লাগছে একটা পাতি লেবু, এখানে দেখো নিয়ে নিয়েছি গোটা এলাচ, দারচিনি, আর দেখো নিয়েছি লবঙ্গ, তো এগুলো পুজোতে লাগবে। তো এখানে দেখো একটা তেলের প্রদীপ নিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও নিতে পারো। যমদীপ দান করার জন্য দেখো এরকম একটা প্রদীপ আমি নিয়েছি, বড় প্রদীপ। চার মুকালা যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলো তোমরা নিতে পারো, আমি খুঁজে পাইনি তাই এই প্রদীপটাই নিয়েছি। আমি এইদিকেই চারটে সলতে দিয়ে যমদীপ দান করব তার জন্য, তো এখানে দেখো একটা প্রদীপ নিয়ে নিয়েছি। তো ঠাকুরের স্নান করানোর জন্য এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পঞ্চামৃতও বানিয়ে নিয়ে স্নান করাতে পারো পুজোর দিনে, তো আজকে আমি দুধ দিয়ে স্নান করাবো, যার জন্য আমি এখানে দুধ নিয়েছি। দুটো মিষ্টি নিয়েছি ভোগের জন্য, পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি, একটা গোলাপ ফুল নিয়েছি, তোমরা গোলাপ ফুলের জায়গায় পদ্ম ফুলও দিতে পারো, তো গোলাপ ফুল বা পদ্ম ফুল যে কোনো ফুলই মা লক্ষ্মীর খুব পছন্দের ফুল, তো গোলাপ ফুল অবশ্যই নিও বা পদ্ম ফুল যে কোনো একটা ফুল তোমরা নিয়ে নিও। তো এখানে দেখো আমি কয়েকটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, এই মাটির প্রদীপগুলো তোমরা জ্বালাতে পারো, তো আমি এখানে বেজরি নিয়েছি, এগারোটা নিয়েছি, তোমরা চাইলে ১৩টা নিতে পারো, ৯টা, ৭টা, ৫টা, ৩টে এরকম তোমরা নিতে পারো। একটুখানি দেখো হলুদ নিয়েছি, যেহেতু মা লক্ষ্মীর পুজো করছি যার জন্য একটা গাছ কৌটো আমি নিয়ে নিয়েছি। একটা দেখো নিম পাতা যেটা লাগবে, তো যার জন্য আমি নিম পাতা নিয়েছি, আর একটা তুলসীর ডাল নিয়েছি। এই তুলসীর ডালটা আমি নিম পাতা, আমলকি, তুলসী এগুলো সব একসঙ্গে ধন্বন্তরী দেবের সামনে দেবো, যার জন্য তুলসীর একটা ডাল নিয়ে নিয়েছি। আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ লাগবে, তারপর ধূপকাঠি লাগবে, কর্পূর লাগবে, যেগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি একটা হার নিয়ে নিয়েছি, ধনতেরাস পুজোর দিনে মায়ের সামনে একটু গয়না কিছু রাখতে হয় যার জন্য, তো আমি এখানে একটা হার নিয়ে নিয়েছি।
তো এই সামান্য কিছু জিনিস হলেই তোমরা ধনতেরাসের দিনে মা লক্ষ্মী, গণপতি বাপ্পা, কুবের দেব এবং ধন্বন্তরি দেবের পুজো করতে পারো। খুবই সামান্য কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।